আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বিএ সেকেন্ড সেমিস্টার অনার্সের সি3 পেপারের একটা টপিক সঙ্গমেজ। সেই সঙ্গম পর্বের আমরা সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করব। তো সবার প্রথমে আমরা আলোচনা করব সঙ্গম পিরিয়ডের সামাজিক জীবনটা কেমন ছিল সেটাকে দিয়ে। আমরা জানি যে সঙ্গম যে পর্ব বা সঙ্গম যে এজ সেটা দক্ষিণ ভারতের ইতিহাসে, বিশেষ করে তামিলনাড়ুর ইতিহাসে এক গৌরবময় পিরিয়ড আমরা বলতে পারি। তো এই সঙ্গম পিরিয়ডে যে কেবলমাত্র যে তামিল সাহিত্যের ডেভেলপমেন্ট ঘটছে সেটা কেবলমাত্র নয়, কী হচ্ছে এক স্থানীয় সংস্কৃতি তার সাথে আর্য সংস্কৃতি তার একটা মেলবন্ধন ঘটছে, ঘটে কী হচ্ছে এই পর্বে একটা সমন্বিত সংস্কৃতি ডেভেলপ করছে বা গড়ে উঠছে, যার প্রভাব সমাজ জীবনের প্রতিটা ক্ষেত্রে পড়ছে। তো সেই সময়কার সমাজ ছিল মূলত বহুজাতিক সমাজ, সমাজে বিভিন্ন জাতির লোকেরা বসবাস করত। কিরাতরা ছিল এরকম এক উপজাতি, এরা মূলত কুঁড়ে ঘরে বসবাস করত, এদের শিক্ষা দীক্ষা তেমন কিছু ছিল না এবং পশু শিকার এদের প্রধান জীবিকা ছিল। এছাড়াও তারা যুদ্ধবৃত্তিও গ্রহণ করত বা যুদ্ধ অর্থাৎ সৈনিকের জীবনকেও তারা পেশা হিসেবে গ্রহণ করত। সমাজে গোয়ালারা ছিল, তারা মূলত দুগ্ধজাত দ্রব্য বিক্রয় করে জীবিকা নির্বাহ করত। আমরা এরকম কিছু মানুষেরও সন্ধান পাচ্ছি যারা আজীবন যুদ্ধবৃত্তি করছে অর্থাৎ সৈনিকের কাজ করছে এবং শেষ জীবনে এসে সন্ন্যাস গ্রহণ করছে, এরকম মানুষের সন্ধান আমরা পাচ্ছি এই পিরিয়ডে। আমরা দাস প্রথার অস্তিত্বের কথা জানতে পাচ্ছি, অর্থাৎ সেই সময় দাস প্রথা সমাজে ছিল। তবে অধিকাংশ ক্ষেত্রে কী হতো, যুদ্ধে যে সমস্ত অঞ্চল জয় করা হতো সেখানকার যারা অধিবাসী তাদেরকেই দাসে পরিণত করা হতো, অর্থাৎ দাসরা ছিল মূলত বিজিত অঞ্চলের অধিবাসী। তারপর আমরা সমাজে ব্রাহ্মণদের কথা জানতে পাচ্ছি যারা মূলত শাস্ত্র পাঠ অধ্যয়ন করেই অধিকাংশ সময়টা কাটাত। সেই সময় তামিলনাড়ুতে বেশ কিছু বন্দর ছিল, সেই বন্দরগুলোতে তন্ডি মুশিরি পুহারের মতো যবন বা ম্লেচ্ছরা বসবাস করত, মানে এদের অধিকাংশই ছিল গ্রিস ইতালি আরব দেশের বণিক। তাছাড়া যে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত এলাকা সেখানে মৎস্যজীবীদের বসবাস ছিল। তারপর আমরা দেখব যে এই যে সঙ্গম যুগে বা সঙ্গম এজে সেই সময়কার সংস্কৃতিটা কেমন ছিল। তো এক্ষেত্রে আমরা সোর্স বা উপাদান হিসেবে ব্যবহার করতে পারি বিভিন্ন সঙ্গম সাহিত্যকে। সঙ্গম সাহিত্যগুলো থেকে আমরা সেই সময়কার সংস্কৃতি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পাচ্ছি এবং সেখান থেকে যে ধরনের আমরা সংস্কৃতির পরিচয় পাচ্ছি সঙ্গম পিরিয়ডে সেটা মূলত এক প্রকারের মিশ্র সংস্কৃতির কথা আমরা জানতে পাচ্ছি। এই মিশ্র সংস্কৃতি গড়ে উঠেছিল মূলত দুটো সংস্কৃতির মেলবন্ধনে, একটি হচ্ছে তামিলনাড়ু বা দক্ষিণ ভারতের যে স্থানীয় সংস্কৃতি সেটি, আর একটা হচ্ছে আর্য সংস্কৃতি। এই দুটি সংস্কৃতির মেলবন্ধনে সেই সময় বা সঙ্গম পর্বে এক মিশ্র সংস্কৃতি গড়ে ওঠে। সঙ্গম যুগের যে কবিরা ছিল তারা আর্যদের ধর্মবিশ্বাস ন্যায় বিচার দর্শন রামায়ণ মহাভারত প্রভৃতির সাথে তারা পরিচয় ছিল, তার আমরা সাক্ষী পাচ্ছি বিভিন্ন সঙ্গম সাহিত্য থেকে। তাছাড়া সেই সময় আমরা আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে এই সময় বহু সংস্কৃত শব্দ একেবারে অবিকৃতভাবে বিভিন্ন তামিল শব্দ ভাণ্ডারে প্রবেশ করছে। তবে এই যে এই সময় সঙ্গম পর্বে যে একটা সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে উঠছে তার দ্বারা যে কেবলমাত্র তামিল সংস্কৃতি এনরিচ বা সমৃদ্ধ হয়েছিল সেটা কেবলমাত্র কিন্তু নয়, এর দ্বারা আর্য সংস্কৃত অনেকভাবে সমৃদ্ধ হয়েছিল। তারপর আমরা আমাদের আলোচনায় দেখব যে সঙ্গম পিরিয়ডে বা সঙ্গম যুগে নারীদের অবস্থান কেমন ছিল। সঙ্গম পিরিয়ডে নারীরা কিন্তু কোনোভাবেই গৃহবন্দী ছিল না, তারা গ্রাম সভায় নিয়মিতভাবে যাতায়াত করত,
মেয়েদের মধ্যে অনেকে লেখাপড়া শিখতো, তার মধ্যে আবার অনেকে নাচ গানকে পেশা হিসেবেও গ্রহণ করত। তবে সেই সময় আমরা যে ক্রীতদাসীদের কথা আমরা জানতে পাচ্ছি, তবে ক্রীতদাসীদের মধ্যে অধিকাংশই ছিল যুদ্ধবন্দী, অর্থাৎ যুদ্ধে যারা বন্দী হতো যে সমস্ত নারীরা, তাদেরকে ক্রীতদাসীর জীবন অতিবাহিত করতে হতো। সেই সময় নারীরা সাধারণত স্বামী মারা যাওয়ার পর অনেক ক্ষেত্রে তারা কি হতো, তারা স্বামীর সাথে সহমরণে যেত, অর্থাৎ সতী হতেন। আবার অনেক ক্ষেত্রে নারীরা সেটা করতেন না, সেক্ষেত্রে তাদেরকে কঠোর যে বৈধব্য জীবন সেটাকে পালন করতে হতো। তো বিভিন্ন সঙ্গম সাহিত্যে আমরা নারীদের সেই সময় যে বিভিন্ন সামাজিক যে মর্যাদা, সেই মর্যাদার কথা আমরা জানতে পাচ্ছি, বিভিন্ন যে মর্যাদা খুব ভালো ছিল সেই বিষয়গুলো আমরা জানতে পাচ্ছি বিভিন্ন সঙ্গম সাহিত্য থেকে। সেই সময় আমরা দুজন মহিলা কবির কথা আমরা জানতে পারি, তারা হচ্ছেন বেল্লিবিডিয়ার, আর একজন হচ্ছে ঐবয়ার। এরা দুজন সেই সময়কার মহিলা কবি ছিলেন। সেই সময় যে তাদের বিবাহের রীতিনীতি কেমন ছিল সে বিষয়ে বিস্তৃত তথ্য কিন্তু আমরা সঙ্গম সাহিত্য থেকে পাচ্ছি না। আমরা যে সঙ্গম উত্তর পর্বের যে সমস্ত সাহিত্য সেখানে সংস্কৃত সাহিত্যে যে আট প্রকার বিবাহের কথা উল্লেখ আছে তার উল্লেখ পাচ্ছি আমরা সঙ্গমোত্তর বিভিন্ন রচনাতে। সেই সময় যদি আমরা একটু দেখি সেখানকার ধর্মীয় জীবনটা কেমন ছিল, তবে আমরা দেখব যে সঙ্গম পর্বে বা সঙ্গম পিরিয়ডে দক্ষিণ ভারতে কিন্তু বৈদিক ধর্মের যথেষ্ট প্রভাব ছিল। রাজারা বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করতো, ব্যয়বহুল ছিল সেগুলো, এবং সেখানে পশু বলিও দেওয়া হতো। তবে সঙ্গম পর্বে দক্ষিণ ভারতে বা তামিলনাড়ুতে বৈদিক ধর্মের তুলনায় জৈন ও বৌদ্ধ ধর্মের প্রভাব অনেক কম ছিল। এবং আমরা যদি সঙ্গম পর্বে বিভিন্ন দেব দেবতাদের কথা আমরা একটু জানবার চেষ্টা করি দক্ষিণ ভারতের ক্ষেত্রে, তাহলে দেখব সেখানে জনপ্রিয়তার শীর্ষে ছিল মরুগণ বলে একজন দেবতার কথা আমরা জানতে পারছি। তিনি জনপ্রিয়তার শীর্ষে ছিলেন এবং বিভিন্ন সঙ্গম সাহিত্যে তার কথা বারবার আসছে, মূলত তার যে অসুর নিধনের কথা সেটা বারবার আসছে। এছাড়াও বিভিন্ন সঙ্গম সাহিত্যে বিষ্ণু, শিব, বলরাম, কৃষ্ণের পূজার কথাও কিন্তু বারবার আসছে।